জ্বালানি তেল এবং রান্না গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। শুক্রবার শিলিগুড়ি মহাত্মা গান্ধী চকে খড়ি দিয়ে রান্না করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পাশাপাশি খালি গ্যাস সিলিন্ডারকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। অবিলম্বে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির দাম কমানোর দাবি জানানোর পাশাপাশি অবিলম্বে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় মহিলা সমিতি বিক্ষোভ থেকে। এদিন জ্বালানি কিনতে পকেটে খালি আছে দিনও বাজাও তালি, এমনই অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ বিক্ষোভ সামিল হলো দার্জিলিং জেলা 2 নম্বর লোকাল কমিটির মহিলা সমিতির সদস্যরা। আমরা দীর্ঘ 2-3 বছর ধরে দেখে যাচ্ছি আমাদের সাথে চালাকি করা হচ্ছে। সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের সাথে চালাকি করে আজকে 5 টাকা, কালকে 50 টাকা, কালকে 30 টাকা, এইভাবে করে করে জ্বালানির দাম বৃদ্ধি করা হচ্ছে। আজকে পেট্রোল, ডিজেল এগুলোর দাম বাড়লে পরে প্রত্যেকটা জিনিসের দাম আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে প্রত্যেকটা জিনিসের দাম আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আজকে গ্যাস কিনছি 470 টাকা দিয়ে, আমরা গ্যাস কিনেছি আজকে থেকে 3 বছর আগেও 430 টাকা করে। সেখানে কতটা, কত পার্সেন্ট বাড়ালে পরে 470 টাকা হতে পারে, এটা সাধারণ মানুষ এখন ভাবুক। সে তার দাবিতেই আমাদের এই আজকে প্রতীকী প্রতিবাদ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই এই প্রতীকী প্রতিবাদ হয়েছে, কিন্তু আজকে পরীক্ষা নেই এবং আমরা খুব বেশি জন আসিনি, কোনো চিৎকার চেঁচামেচি না, আমরা কোনো মাইক ব্যবহার করিনি আজকে। ওই জন্য এই জ্বালানির দাম যদি না কমায় তাহলে আমরা বাধ্য হব আরও সংগঠনটাকে মজবুত করে আরও সুসংগঠিতভাবে 100-150 মহিলা নিয়ে আমরা আন্দোলনের পথে নামবো।